হঠাৎ ঘুম ভেঙে উঠেই রীতা দেবী কেমন যেন ধরফড়িয়ে বসে। তার এমন অবস্থা দেখে তার স্বামী সুনির্মল বাবু প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। কি হলোটা কি তোমার? হঠাৎ এমন করলে কেন? কোন স্বপ্ন দেখেছো বুঝি? কি হয়েছে আমাকে বলো, তুমি বসো, আমি একটু জল নিয়ে আসছি। খুব ভয়ানক স্বপ্ন দেখেছি, এসব স্বপ্ন ভুলেও যেন কোনোদিনও সত্যি না হয়। এরকম স্বপ্ন যদি ভুলেও কোনোদিন সত্যি হয় তাহলে আমি পাগল হয়ে যাব। কি করব আমি কিচ্ছু জানি না, এরকম স্বপ্ন কিছুতেই সত্যি হতে পারে না। আহা, স্বপ্ন তো স্বপ্নই হয়, আমাদের মাথায় কোনো কিছু নিয়ে চিন্তা চললে সেগুলোরই স্বপ্ন দেখা হয়, বুঝেছো? তবে তুমি কি স্বপ্ন দেখেছো সেটা একবার বলো। আমি দেখলাম ক্রিসমাসে আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাব বলে তৈরি হচ্ছি, কিন্তু রোহিণী তখনও নিজের ঘরে ঘুমাচ্ছে। আমরা সবাই তাড়াহুড়োতে তৈরি হয়ে বেরিয়ে গেলেও রোহিণীর কথা আমাদের খেয়ালই থাকে না। যখন আমাদের খেয়াল হয় তখনই সাথে সাথে গাড়ি ঘুরিয়ে আমরা আবার বাড়ির দিকে ফিরে আসি, কিন্তু এসে দেখি সারা বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। রোহিণী ভেতর থেকে মা মা করে চিৎকার করছে, কিন্তু ওকে বাঁচাতে যাওয়ার সাধ্য আমাদের কারোর হচ্ছে না। রীতা দেবীর এই স্বপ্নের কথা শুনে সুনির্মল বাবুও বেশ ভয় পেয়ে যায়। এরপর থেকে কোনো ক্রিসমাসে আমরা আমাদের মেয়েকে এক মুহূর্তের জন্য একা রাখবো না, কেমন? সবসময় ওর সাথে থাকবো, তাহলে ও ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ঘটনার প্রায় 20 বছর কেটে যায়। সুনির্মল বাবু মারা যায়, রীতা দেবীর ছেলে রাজীব বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে। কিন্তু এসবের মধ্যেও রীতা দেবীর রোহিণীর সঙ্গে একসাথে ক্রিসমাস উদযাপন করার যে ব্যাপারটা, সেটার কোনো পরিবর্তন হয়নি। খ্রিস্টান অধ্যুষিত এলাকায় থাকার কারণে রীতা দেবীর বাড়িতে বেশ বড় করে ক্রিসমাস উদযাপন করা হয়। রীতা দেবীর ছেলের বউ অন্তরা বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে মাত্র 5-6 মাস আগে। এটা তার শ্বশুর বাড়িতে প্রথম ক্রিসমাস ছিল। এই ক্রিসমাস নিয়ে তার অনেক স্বপ্ন, কেমন কেক বানাবে, কেমন জামা পরবে, কেমন ভাবে ঘর সাজাবে, সবকিছু তার একেবারে ছকি কষা। ক্রিসমাসের দিন যত এগিয়ে আসে তাদের বাড়িতে গোছ গাছ তত বেশি জোরালো হতে থাকে। একদিন সবাই ব্রেকফাস্ট করতে বসেছে এমন সময়, তুমি কিন্তু ভালো করে জানো এই ক্রিসমাস আমাদের বাড়িতে বেশ বড় করে উদযাপিত হয়, সেদিন আবার বাইরে বেরোনোর প্ল্যান রেখো না যেন। আমি তো ভেবেছিলাম অন্তরাকে নিয়ে আমাদের আশেপাশের কোন একটা জায়গা থেকে ঘুরিয়ে আনবো, এখানে কত বড় করে ক্রিসমাস উদযাপন হয় সেটা তো জানোই না। জানি না যখন জানতেও হবে না, এই বছরটা ওর কোথাও যাওয়া হবে না। আমাদের বাড়িতে অনেক অতিথি আসবে, তোর বোন আসবে, এত সব কিছু আমি একা হাতে সামলাবো কি করে? এত বছর তো একাই সামলালে মা, এই বছরে পারবে না? অন্তরার তো এটা প্রথম বছর, ওকে ওনা একটু প্রাণ খুলে মজা করতে দিতে। সবাই বলে ছেলের বিয়ে দিয়ে বউ বাড়িতে আনলে নাকি ছেলে বড় হয়ে যায়, এতদিন এসব কথা আমি বিশ্বাস করিনি, কিন্তু তোর ব্যবহার দেখে সেসব কথা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। ওর কথায় কিছু মনে করবেন না মা, আমি কথা দিচ্ছি আমি বাড়িতেই থাকবো, কোথাও যাব না। দরকার হলে সমস্ত কাজ শেষ করে অতিথিরা চলে যাওয়ার পরেই আমি বেরোবো, ঠিক আছে? না না, সেটা তো হবে না, বাড়িতে ওর বোন থাকবে আর ও শুধু তোমাকে নিয়ে ঘুরতে যাবে, এটা কি ভালো দেখায় বলো? রাজীব আর কিছু না বলে খাবার টেবিল থেকে উঠে যায়। রীতা দেবী বুঝতে পারে তার ছেলের খারাপ লেগেছে, কিন্তু সেই খারাপ লাগার জন্য সে একেবারেই অনুতপ্ত বোধ করে না। অন্তরাও তার ক্রিসমাসের জন্য করা সমস্ত প্ল্যান ক্যান্সেল করে দেয়। তার শাশুড়ি মা যে সমস্ত কাজে খুশি হবে সেগুলোই সে করতে থাকে। দেখতে দেখতে আরো বেশ 2-1 দিন কাটে। ক্রিসমাস আসতে আর মাত্র 7 দিন বাকি ছিল, এমন সময় রাজীবের বোন রোহিণী তাদের বাড়িতে আসে। কিন্তু সে সঙ্গে করে কোনো ব্যাগপত্র নিয়ে আসেনি দেখে তার মা ভীষণ অবাক হয়। কি ব্যাপার, খালি হাতে এসেছিস কেন? জামা কাপড় কোথায় তোর? ও বুঝেছি, সব নতুন জামা কিনবি বুঝি? না মা, নতুন জামা কিনবো বলে নয়, আমি তো এখানে থাকতে আসিনি, সেই কারণে কোনো জামা কাপড় আনিনি আমি। এবার বোধহয় আর ক্রিসমাসে এখানে আসা হবে না, সেই কথাটা বলতেই তো আজকে আমি এখানে এলাম। কেন হবে না কেন? তোর শাশুড়ি মা বারণ করেছে নাকি? আমি কি কথা বলবো ওনার সাথে? তুই জানিস তো এই দিনটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, আমরা পরিবারের সবাই একসঙ্গে এই দিনটা কাটাই, আর তুই আসবি না বলছিস? ক্রিসমাসের সময় আমার শাশুড়ি মা বাড়িতে থাকবে না, তাই আমাকে ঘরবাড়ির খেয়াল রাখতে হবে। আমি এখানে আসতে সেটা তো কোনোমতেই সম্ভব হবে না বলো, তাই আমার এখানে থাকা হবে না মা। থাকতে নাই পারো, অন্তত এসে ঘুরে তো যেও, তুমি একেবারেই না আসলে মা তো কষ্ট পাবে, আমরা সবাই এত গোছগাজ করছি তুমি সেগুলো কিছু দেখবে না? তুমি চুপ করো, অপয়া মেয়ে একটা, তোমাকে ঘুরতে যেতে দিইনি বলে তুমি এমন অভিশাপ দিয়েছো যে আমার মেয়ের নিজের বাড়িতে আসাটাই বন্ধ হয়ে গেল। আমি যদি জানতাম আমি এরকম বৌমা ঘরে আনছি, তাহলে আমি কিছুতেই নিজে তোমার বাড়িতে সম্বন্ধ নিয়ে যেতাম না।
রোহিণীর শাশুড়ি মা ঘুরতে যাচ্ছে, সেটাতে আমার দোষ কোথায়? আপনি এভাবে আমাকে অপমান করছেন কেন? খুব ইচ্ছে ছিল তোমার বাড়িতে ক্রিসমাস পালন করে আবার রাজীবের সঙ্গে ঘুরতে যাওয়ার, এবার না হয় তাই বেরিও, কারণ আমার মেয়ে না আসলে আমি তো কোনো মতে এখানে ক্রিসমাস পালন করব না। এই বলে রীতা দেবী সেখান থেকে চলে যায়। রোহিণী তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে রোহিণীর কোনো কথাই শোনে না। অন্তরাও বুঝে উঠতে পারে না সে ভুলটা কোথায় করেছে। দেখতে দেখতে ক্রিসমাস চলে আসে। অন্তরা সকাল থেকে উঠেই সারা ঘরবাড়ি পরিষ্কার করে সুন্দরভাবে সাজিয়ে ফেলে। সে নানান রকমের সুস্বাদু খাবার দাবার রান্না করে কেক বানাতে শুরু করে। সব কাজ হয়ে যাওয়ার পর তার হাতে বানানো কেকটা নিয়ে অন্তরা তার শাশুড়ি মায়ের ঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে অন্তরা তার শাশুড়ি মাকে দেখতে পায় না। একটু পরেই বাড়িতে আত্মীয়-স্বজন চলে আসবে, আর এর মধ্যে হঠাৎই মা কোথায় চলে গেল? আজ অবধি তো মা এমন কখনো করেনি, আজ হঠাৎ কি হলো কে জানে। রোহিণী আসবে না বলে মা দুঃখ পেয়েছেন, সেই কারণেই হয়তো বাড়ির আশেপাশে একটু ঘুরতে গেছেন। তুমি চিন্তা করো না, একটু পরেই হয়তো চলে আসবেন। তুমি একবার ফোন করে দেখো তো মা কোথায় গেছে, অন্তত একবার জেনে তো নেই কোথায় আছে, তাহলে একটু নিশ্চিত হতে পারবো অন্তত। আমি একটু আগেই তো মায়ের ঘর থেকে এলাম, তখন তো দেখলাম মায়ের ফোনটা বিছানাতেই রাখা। মা হয়তো আশেপাশেই কোথাও আছে, দূরে কোথাও গেলে তো ফোনটা নিয়ে যেত। এভাবে দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কেটে যায়। রীতা দেবী তখনও ফিরে আসছে না দেখে রাজীব এবং অন্তরা দুজনেই ভয় পেয়ে যায়। তারা তাদের বাড়ির চারিদিকে আত্মীয় স্বজনদের বাড়িতে সব জায়গায় রীতা দেবীর খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও তার কোনো সন্ধান পায় না। তারা কি করবে বুঝে না পেয়ে দুজনেই রোহিণীর বাড়িতে গিয়ে তাকে সমস্ত কথা জানানোর সিদ্ধান্ত নেয়। তারা রোহিণীকে ফোনও করেছিল, কিন্তু কোনো কারণে সে ফোনটা তুলতে পারেনি। সৌভাগ্যবশত রীতা দেবী তার মেয়ের সঙ্গে ছিল। রীতা দেবী দেখে তার ছেলে এবং বৌমা দুজনেই রোহিণীদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজা খুলছিস খোল, কিন্তু ওদের ভুলেও বলবি না যে আমি এখানেই আছি। আমি ওদের সঙ্গে ওই বাড়িতে যেতে চাই না, আমি তোর সাথে আমার ক্রিসমাসটা মানাতে চাই। সে তুমি আমার সাথে থাকো না, সেটা করতে তো কেউ তোমাকে বারণ করছে না, কিন্তু এভাবে দাদা বৌদিকে কষ্ট দিও না। আজকে যেমন তোমার ক্রিসমাস, তেমন তো ওদেরও ক্রিসমাস। কে কার ক্রিসমাস কিভাবে উদযাপন করছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তোর সঙ্গে ক্রিসমাস উদযাপন করতে পারলেই শান্তি, আর ওদের সাথে আমি ক্রিসমাস উদযাপন করতে চাইও না। ওই মেয়েটা আমার বাড়িতে আসার পর থেকে আমার ছেলেটা আমার থেকে কত দূরে চলে গেছে। এরকম কিছু নয়, তুমি ভুল ভাবছো। বৌদি তো খুব ভালো, তুমি অনেক ভাগ্য করে এরকম বৌমা পেয়েছো। আমি যাই, দরজাটা গিয়ে খুলি আর ওদেরকে বলি তুমি এখানেই আছো। ওরা যদি আজকে এখানে আসে আর আমি যদি তোর সঙ্গে আর ক্রিসমাস উদযাপন করতে না পারি, তাহলে আমি এমন জায়গায় চলে যাব তোরা কিন্তু আমাকে খুঁজেও পাবি না বলে দিলাম। এই কথা শুনে রোহিণী একেবারে চুপ করে যায়। সে দরজা খুলতে গেলে রীতা দেবী সঙ্গে সঙ্গে ভেতরের একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। রোহিণী তার দাদা বৌদিকে জানায় যে তাদের মা সেখানে নেই। এই কথা শুনে অন্তরা আর রাজীব দুজনেই ভয় পেয়ে যায়। তারা কিছু বুঝে উঠতে পারে না যে এখন তারা রীতা দেবীকে কোথায় কোথায় খুঁজবে। ক্রিসমাসের দিন চারিদিকে এত ভিড়, এত লোকের মাঝখানে কিভাবে তারা রীতা দেবীকে খুঁজে পাবে, এই চিন্তায় তাদের কপালে ভাঁজ পড়ে। অন্তরা এতদিন ধরে এত রকম ভাবে আজকের দিনটা মায়ের সাথে মানাবে বলে প্ল্যানিং করলো, আর মা আজকে এইভাবে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। তুই সত্যিই বলছিস তো মা তোর সাথে আসেনি? কি যাতা প্রশ্ন করছো রাজীব, ও যদি জানতো তাহলে কি আমাদেরকে মিথ্যা কথা বলতো? এভাবে কেউ নিজের মনের সঙ্গে কথা বলে? তুমি এসব বাদ দাও, চলো আমরা আরেকটু ভালো করে মাকে খুঁজি, তা না হলে থানায় ডায়েরি করতে হবে তো। মা এই ক্রিসমাসের দিনে রোহিণীর সাথে সময় কাটাবে না বা ওর সাথে দেখা করবে না, এটা আমাকে উপরবেলা এসে বললো, আমি বিশ্বাস করবো না, সেই কারণে এইভাবে জিজ্ঞাসা করলাম। তুই তাহলে আমার সারা বাড়িটা খুঁজে দেখ, যদি মাকে খুঁজে পাস তাহলে নিয়ে যা। এভাবে আমাকে সন্দেহ করে তুই আমাকে ছোট করছিস। তোমরা এসব বাদ দাও না, তুমি চিন্তা করো না রোহিণী, আমরা ঠিক মাকে খুঁজে বের করব। তোমার বাড়িতে তো কেউ নেই, তুমি বাড়িতেই থাকো, আমরা চারিদিক খুঁজে দেখছি, সন্ধান পেলে তোমাকে ফোন করে জানিয়ে দেব, ঠিক আছে? এই বলে অন্তরা এবং রাজীব রোহিণীর বাড়ি থেকে চলে যায়। তারা সেখান থেকে বেরিয়ে গেলে রীতা দেবী আবার ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। অন্তরা শ্বশুর বাড়ির প্রথম ক্রিসমাসে ঘরে আলো না জ্বালিয়ে এক টুকরো কেকও মুখে না দিয়ে সারা শহর জুড়ে হন্যে হন্যে শুধু বেরিয়ে বেরিয়েই কাটে। একদিকে রীতা দেবী তার মেয়ের সঙ্গে ছুটিয়ে ক্রিসমাস উদযাপন করে, আর অন্যদিকে অন্তরা সারা দিন রাত না খেয়ে না ঘুমিয়ে শুধু এদিক ওদিক তাকে খুঁজতে থাকে, আর উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে যেন তার শাশুড়ি মা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে।
রীতা দেবীর বাড়ি থেকে উধাও হয়ে গিয়ে প্রায় ২৪ ঘন্টা হয়ে এলে অন্তরা আর রাজীব দুজনে পুলিশের কাছে যাবে বলে ঠিক করে। এমন সময় রীতা দেবী নিজেই বাড়িতে ফিরে আসে। কোথায় ছিলেন মা? আপনি জানেন আমরা আপনাকে কত খুঁজেছি। এই শহরের কোনো অলি গলি আমরা কিচ্ছু বাদ রাখিনি। যেখানে যেখানে আপনার যাওয়ার সম্ভাবনা ছিল আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু আপনাকে আমরা কোথাও পাইনি। অনেক লুকোচুরি হয়ে গেছে মা, এবার বলে দাও তুমি কোথায় ছিলে। বোনের বাড়ি ছিলে তাই তো? সব যখন বলবে তখন কাল ফিরে আসুনি কেন সেটাও জানিও। হ্যাঁ, আমি রোহিণীর বাড়িতেই ছিলাম, আর আমি ওকে বারণ করেছিলাম তোদেরকে না বলতে। তোরা খুব চেয়েছিলিস না দুজনে মিলে একা একা ক্রিসমাস উদযাপন করবি, করেছিস তো? তুমি যে এত স্বার্থপর সেটা তো আমি জানতাম না। ছোট থেকে দেখে আসছি তুমি এই ক্রিসমাসের দিনটা সমস্ত রকম কাজকর্ম ফেলে শুধুমাত্র বোনের সাথেই কাটাও। আমি কখনো কিচ্ছু বলিনি, কিন্তু আজকাল যেভাবে তুমি আমাদের হেনস্থা করেছো তার জন্য আজ তোমায় জবাবদিহি করতেই হবে। কেন করলে তুমি এরকম? একটা বছর বোনের সাথে ক্রিসমাস উদযাপন না করে আমাদের সাথে থাকলে কি এমন ক্ষতি হতো তোমার? ক্ষতি হতে পারতো বলেই তো আমি কাল রোহিণীদের বাড়িতে চলে গিয়েছিলাম। আমি যদি এই একটা দিন আমার মেয়ের সাথে উদযাপন করতে চাই সেটা কি খুব দোষের? এমন কি ক্ষতি হতে পারতো যেটাতে আমরা আপনাকে সাহায্য করতে পারতাম না? আর আপনি যখন আপনার মেয়ের সঙ্গে এই দিনটা উদযাপন করতেই চাইছিলেন, তাহলে আগে যাওয়ার সময় আমাদেরকে বলে যেতে পারতেন। বলে গেলে তোমরা ঠিক বাহানা করে রোহিণীর বাড়িতে চলে যেতে, বা হয়তো আমাকে এখানে আটকে দিতে। তোমরা সবাই থাকলে আমি কালকের দিনটা আমার মেয়ের সাথে যতটা মজা করে কাটিয়েছি ততটা করতে পারতাম না। তুমি এরকম করো না মা, আমি কি তোমার নিজের সন্তান নই? আমাকে নিয়ে তুমি তো কখনো এরকম পাগলামি করোনি। রোহিণী কি এমন করতে পারে যেটা আমি পারবো না? বলো, চুপ করে থেকো না। কেন তুমি এই দিনটা শুধুমাত্র রোহিণীর সাথে কাটাতে চাও সেটা আজ তোমায় বলতেই হবে। একের পর এক তার ছেলে বৌমার প্রশ্নে জর্জরিত হয়ে রীতা দেবী কুড়ি বছর আগের একটি ঘটনা তার ছেলে বৌমার কাছে বলতে থাকে। তার স্বপ্ন এবং ভয়ের কথা শুনে রাজীব আর অন্তরা বুঝতে পারে কেন রীতা দেবী ক্রিসমাসটা শুধু তার মেয়ের সঙ্গেই কাটাতে চায়। সব ঘটনা শুনে তারা রীতা দেবীর মনের অবস্থা বুঝে তাকে শান্ত করার চেষ্টা করে। এখনো নিউ ইয়ার পর্যন্ত ক্রিসমাসের রেস চলবে, এবার কি আমরা তিনজনে একটা ছোট্ট মতো ক্রিসমাস সেলিব্রেশন করতে পারি? অন্তরার এই কথা শুনে তাদের মুখে হাসি ফোটে। তারা সবাই মিলে ক্রিসমাস উদযাপন করে। তারপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে থাকে। আজকে বিমলা দেবী এবং রাকেশ বাবুর কাছে অত্যন্ত খুশির একটা দিন ছিল। আজকে তাদের বাড়ির একমাত্র মেয়ের বিয়ে। এই দিনটা যে তাদের জীবনে কখনো আসবে এটা রমেশ বাবু এবং বিমলা দেবী একেবারেই ভাবেনি। তারা সারা বাড়ি ফুলে ফুলে সাজিয়ে দেয়, চারিদিকে গান বাজনা হতে থাকে। সবার মনের মধ্যে যেন কত খুশি লুকিয়ে ছিল যেগুলো তারা এত বছরেও প্রকাশ করতে পারেনি। কিন্তু আজকে সবার খুশি বাঁধন ছাড়া। এই এত আনন্দের মুহূর্ত দেখে বিমলা দেবী এবং রমেশ বাবু নিজেদের মধ্যে আলোচনা করা শুরু করে। সত্যি আমাদের কপালে এই শোকটা লেখা ছিল আমি নিজেও ভাবতে পারিনি। আমাদের একমাত্র মেয়ের আজকে বিয়ে, যদিও ওকে বিয়ে দিয়ে নিজের থেকে দূরে করার কোনো ইচ্ছাই আমার ছিল না। তা বললে হয় কি, আমরা কি সারা জীবনের সাথে থাকতে পারবো নাকি ওর সারা জীবন খেয়াল রাখতে পারবো? তার চেয়ে ভালো যে এই কাজটা করা সবচেয়ে বেশি উপযুক্ত তার হাতেই নিজের মেয়েকে তুলে দেওয়া। সত্যি সৌরভের সম্বন্ধটা এমন অদ্ভুত ভাবে আমাদের কাছে এলো যে না করে আর পারলাম না। এমন ভালো ছেলে আর কটা দেখেছো বলো তো তুমি? সত্যি সৌরভ খুব ভালো ছেলে। ও যেভাবে শুরু থেকে আমাদের সাহায্য করেছে আর আমাদের নাতি নাতির জন্য যেভাবে খেটেছে সেরকম খুব আপন লোক হলে তবেই করে। আর আমি যে সাহায্য করলাম তার বেলা, আমার কথা বুঝি তোমাদের মাথায় নেই? আমার কথা বুঝি তোমাদের মাথাতে আসছে না? অবশ্য মাথায় আসলে এত তাড়াতাড়ি কি আমার বিয়ে দিয়ে দিতে? তোমাদের যত ভালোবাসা সব তো অন্যের ছেলের প্রতি। তুই না থাকলে আমাদের জীবনে এত বড় খুশির দিনটা কখনোই আসতো না। তোকে ভালো না বেশি আমরা যাবো কোথায়? আর অন্যের ছেলে কি রে, নিজের স্বামীর ব্যাপারে কেউ এইভাবে কথা বলে? এভাবে রমেশ বাবু এবং বিমলা দেবী তাদের একমাত্র মেয়ের সঙ্গে সুখ দুঃখের মুহূর্ত ভাগ করে নেয়। আজকে তাদের গোটা বাড়িটা যেন উৎসবে মেতে উঠেছে। এরকম আনন্দের মুহূর্তে স্নেহা তার শাশুড়িমা শ্বশুরমশাই এবং ননদকে একসঙ্গে গল্প করতে দেখে তার সঙ্গে ঘটে যাওয়া পুরানো দিনের কথা মনে করতে থাকে। কয়েক মাস আগে পর্যন্ত এই বাড়ির অবস্থা একেবারে বিপরীত ছিল। আমি কিন্তু তোমাকে আগেই বলে দিচ্ছি বৌমা, আমার কিন্তু নাতনি চাই। আমার মেয়েকে তোমাকেই কিন্তু আমার কাছে ফিরিয়ে দিতে হবে। তুমি আমার কথা রাখতে পারবে তো? আমি কিভাবে আপনাকে কথা দিতে পারবো বলুন তো মা? এসব কিছু কি আমার হাতে? আমি চাইলেই কি সবকিছু পরিবর্তন করে দিতে পারবো? অধিকাংশ বাড়িতেই যেমন পুত্র সন্তান জন্মানোর আনন্দটা বড্ড বেশি করে বোঝা যায়, তেমনটা কিন্তু স্নেহাদের বাড়িতে হয় না।
তাদের বাড়িতে পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তান জন্মানোটাই যেন বড্ড বেশি শ্রেয়। আসলে স্নেহা শ্বশুর শাশুড়ি অর্থাৎ রমেশ বাবু এবং বিমলা দেবী অনেকবার চেয়েও কন্যা সন্তান পায়নি। কন্যা সন্তানের চেষ্টায় একের পর এক তাদের চারটি ছেলে হয়েছে। চারটি ছেলের পর তাদের কোলে একটি কন্যা সন্তান আসে। তখনও নিয়তির নির্মম পরিহাসে সেই কন্যা সন্তানও তাদের চোখের সামনে থেকে কোথায় যেন হারিয়ে যায়। তাই বড় ছেলে আবিরের স্ত্রী স্নেহা যখন গর্ভবতী হয় তখন তাদের সবার একটাই চাহিদা থাকে, স্নেহার গর্ভে যেন একজন কন্যা সন্তানই আসে। আর এই কারণেই স্নেহার চিন্তা যেন বাড়তেই থাকে। যত দিন যাচ্ছে তোমার চোখ মুখ এইভাবে শুকিয়ে যাচ্ছে কেন? তুমি কি খুব চিন্তা করছো? তোমার অসুবিধা হলে আমাকে বলতে পারো। আমার সত্যি সত্যি ভয় করছে, যদি আমারও ছেলে হয় তখন কি হবে বলতো? কেউ আমাকে আর পছন্দ করবে না, আমি বাবা মায়ের মনের ইচ্ছাটাও পূরণ করতে পারবো না। এসব ভেবেই আমি নিজেকে ঠিক রাখতে পারছি না আবির। আমাদের বাচ্চা ছেলে হবে না মেয়ে সেটা তো ঠিক করার অধিকার আমাদের হাতে নেই, উপরওয়ালা যেটা চাইবেন সেটাই হবে। তুমি এসব ভেবে একদম চিন্তা করো না। চিন্তা তো একটু হচ্ছেই, তুমি উপরওয়ালার কাছে প্রার্থনা করো যেন আমার গর্ভে উনি কন্যা সন্তানই দেন। এসব বাদ দাও, আজকে বরং তুমি আমাকে বলো তোমাদের একমাত্র বোন কিভাবে তোমার বাবা মায়ের চোখের সামনে থেকে হারিয়ে গেছে। হারিয়ে তো যায়নি স্নেহা, আমার বোনকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। বোনের তখন সবেমাত্র দুদিন বয়স ছিল, মা নিজের হাসপাতালের বেডে ঘুমাচ্ছিল আর আমরা সবাই বাইরে বসে বোনকে দেখতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরে মায়ের চিৎকারে হসপিটাল কেবিনে ঢুকে দেখি বোন দোলনায় নেই। এটা কখনো সম্ভব? তোমরা তো বাইরেই বসেছিলে, আর তোমরা কাউকে ভেতরে আসতে যেতে দেখলে না? না গো, ভেতরে একজন নার্স ছিল, ও মায়ের পাশে বসে থাকতে থাকতে প্রায় অঘরে ঘুমিয়েই পড়েছিল। তাকে দেখেই বোঝা যাচ্ছিল এমন একটা পাপ কাজ সে করেনি। তুমি এত শিওর হচ্ছে কিভাবে যে ওই মহিলা বাচ্চা চুরি করেনি? হতেও তো পারে, ও বাচ্চা চুরি করে আবার ঘুমানোর অভিনয় করছিল। আরে বাবা, সে যদি বাচ্চাটা নিত তাহলে তো বাচ্চাটাকে নিয়ে তাকে বাইরে বেরোতে হতো, আর আমরা তো কেবিন থেকে কাউকেই বাইরে বেরোতে দেখিনি। আর তাছাড়া কেবিনের সব জায়গাতে খুঁজে কোথাও তো বোনকে দেখতে পাইনি। তার মানে একটা বাচ্চা এমন ভাবে হাওয়ায় উড়ে গেল? এসব আমার মাথায় কিছুই ঢুকছে না। ওই দেখো, তোমার বাচ্চা লাথি মারলো, তার মানে ওর মাথাতেও কিছু ঢোকেনি। স্নেহার কথা শুনে আবির হাসতে থাকে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কেটে যায়। আজকাল স্নেহার শরীর বেশ খারাপ থাকে, বিছানা থেকে উঠে একা একা বাথরুম যাওয়াটাও যেন তার কাছে একটা শাস্তি বলে মনে হয়। তার এই অসুবিধার কথা তার বাড়ির সকলেই বুঝতে পারে এবং সকলেই স্নেহার পাশে থেকে তাকে সাহায্য করার পুরোপুরি ভাবে চেষ্টা করে। এখন বৌমার সাথে 24 ঘন্টা থাকতে পারবে এমন কাউকে আমাদের দরকার। আমি চাই না আমার নাতনির কোন রকমের ক্ষতি হোক, তোরা আজকালের মধ্যেই এমন কাউকে জোগাড় কর। 24 ঘন্টা কেউ থাকতে পারে না মা, সেই মানুষটার একটা বিশ্রামের দরকার। আর কেউ যদি থাকতেই চাই তাহলে সে অনেক টাকা দাবি করবে। টাকা নিয়ে যে আমাদের কোনো মাথা ব্যথা নেই সেটা তুই ভালো করেই জানিস, যত টাকা লাগে আমি দেব। তুই শুধু এমন একজনকে জোগাড় কর যে বৌমার সাথে 24 ঘন্টা থাকতে পারবে। আমার চেনা এমন একজন আমাদের অফিসে আছে। আমাদের অফিসে একজন কলিগের মায়ের অসুস্থতার সময় সেই মেয়েটি সারাদিন রাত খেটে তার মায়ের সেবা করেছিল, তবে তাকে কোথায় পাবো সেটাই তো জানি না। কেন, তুই তোর অফিস কলিগকে জিজ্ঞাসা কর ওই মেয়েটাকে ও কোথা থেকে পেয়েছিল। তার থেকে খোঁজ নিয়ে কালকের মধ্যেই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আয়। আমার বৌমা আর নাতনির কোনো অসুবিধা হোক আমি সেটা আর চাই না। বিমলা দেবীর কথা শুনে আবির এবং মৈনাক দুজনেই সেখান থেকে চলে যায়। মৈনাক সমস্ত রকমের খোঁজ খবর নিয়ে সেই মেয়েটিকে তাদের বাড়িতে নিয়ে আসে। বড্ড সাদামাটা ছিমছাক পোশাক পরা অতি সাধারণ একটি মেয়ে, তাকে দেখলেই বোঝা যায় টাকা পয়সার অভাবেই তার জীবন কেটেছে। আর মেয়েটি অত্যন্ত ভদ্র নম্র হওয়ায় বিমলা দেবী আর কোন রকমের বিচার না করেই মেয়েটিকে তার বৌমার আয়া হিসেবে নিযুক্ত করে। তোমাদের বাড়িতে কোনো মেয়ে নেই? তোমার শাশুড়ি মায়ের সবকটাই ছেলে, সেই কারণেই বোধহয় ওনার নাতনির এত ইচ্ছা, তাই না? একদম ঠিক বলেছো, আর এই কারণেই চিন্তায় আমার রাতে ঘুম আসতে চায় না। আমারও যদি মেয়ে জায়গায় ছেলে হয় তাহলে বোধহয় শাশুড়ি মা আমাকে আর এই বাড়িতে থাকতেই দেবে না। এই প্রথমবার বোধহয় কোনো ঠাকুমাকে দেখলাম যে কিনা নাতনিকে এত পছন্দ করে, কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছে, তাই না? আসলে আমার শাশুড়ি মায়ের একটা মেয়ে হয়েছিল, কিন্তু সে তার জন্মের 2 দিন পরেই হারিয়ে গিয়েছে। এভাবে স্নেহা পায়েলকে সমস্ত কথা বলে। সবটা জানার পর পায়েলেরও খারাপ লাগে। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। স্নেহা সন্তান জন্ম নেওয়ার দিন চলে আসে। সৌভাগ্যবশত স্নেহার কন্যা সন্তানই হয়। এই ঘটনায় সারা বাড়ি আনন্দে মেতে ওঠে। কিন্তু জন্মের পরেই স্নেহার সন্তান এক মারণ রোগ নিয়ে পৃথিবীতে আসে। সেই রোগের কারণে তার প্রচুর রক্তের প্রয়োজন হয়। কিন্তু স্নেহার মেয়ে তার শাশুড়ি মায়ের মতোই এক অদ্ভুত ধরনের রক্ত নিয়ে জন্মায় যা গোটা পৃথিবীতে মাত্র 16% লোকেরই থাকে।
আবার সেই অভিশপ্ত রক্ত, এসব আমার কারণেই হয়েছে। আমার জন্যই আমার মেয়ে এই রক্ত নিয়ে জন্মেছিল, আর আজকে আমার নাতনিরও সেই একই অবস্থা হলো। ডাক্তার বলেছিল গোটা শহরে আমি আর আমার মেয়ে ছাড়া আর কারোর এই ব্লাড গ্রুপ নেই। তাহলে আপনি আপনার নাতনিকে রক্ত দিয়ে দিন, যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করতে হবে। আমার শরীরে এত রোগ, তার উপরে আমার ব্লাড সুগার আছে, আমার রক্ত দিয়ে ও আরো অসুস্থ হয়ে যাবে। আমারও তো আর এইচ ফ্যাক্টর, আমার শরীরেও আপনার মতো একই রক্ত আছে, আর আমার কোনো রোগও নেই, আপনারা চাইলে আমি রক্ত দিতেই পারি। মিথ্যা কথা বলছো কেন? তোমার আমার মতো একই রক্ত হতেই পারে না। ডাক্তারবাবু বলেছিল এই শহরে শুধুমাত্র আমার আর আমার মেয়েরই একই রক্ত ছিল, আর তুমি তো অন্য কারোর সন্তান। এখন আর এসব আলোচনা করার সময় নেই, আপনি আসুন ম্যাডাম, আপনি রক্ত দেবেন তবেই আমরা বাচ্চাটার প্রাণ বাঁচাতে পারবো। এই বলে সৌরভ পায়েলকে নিয়ে চলে যায়। এই ঘটনায় আর কারোর কিছু মনে না হলেও আবিরের মনে বেশ খটকা লাগে। আবির এবং তার তিন ভাই তাদের বোনের নিরুদ্দেশ হওয়ার রহস্য উদ্ঘাটন করতে আবার সেই হসপিটালেই ফিরে যায় যেখানে তাদের বোন জন্মেছিল। সেখানে গিয়ে ওই পুরানো নার্সের ঠিকানাও তারা খুঁজে বের করে। ওই নার্সের বাড়িতে গিয়ে তারা চার ভাই তাকে নানান রকম জিজ্ঞাসাবাদ করা শুরু করে। আপনি তার মানে আমার বোনকে সেদিন চুরি করেছিলেন তাই তো? আর আপনার ঘরে তো দেখতে পাচ্ছি পায়েলের বেশ কয়েকটা ছবিও আছে, মানে এতদিন আপনি ওকে আপনার কাছে রেখেছিলেন, এটা কত বড় অপরাধ আপনি সেটা জানেন? কেন চুরি করেছিলেন আমার বোনকে? আমি যেদিন তোমার বোনের ব্লাড রিপোর্ট পেয়েছিলাম আমি সেদিনই জানতে পেরেছিলাম ওর শরীরে কোন রক্ত বইছে, আর আমি ওকে চুরি করে নিয়েছিলাম। বিদেশি মার্কেটে এই রক্তের প্রচুর দাম, যখনই কারোর এই রক্তের দরকার পড়ত আমি অনেক মোটা টাকা নিয়ে পাইলে সেই রক্ত বিক্রি করে দিতাম। আমি গরিবের মতো থাকতে পারি কিন্তু আমার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে। আপনার এত বড় সাহস, আপনি এত বড় দোষটার কথা এইভাবে গর্ব করে বলছেন, লজ্জা করছে না আপনার? কিভাবে চুরি করলেন সেদিন আমার বোনকে? হাসপাতালে তোমার মায়ের কেবিনের জানালার বাইরে আমার লোক দাঁড়িয়েছিল, আমি তোমাদের বোনকে জানালা দিয়ে বের করে ওদের হাতে তুলে দিয়েছিলাম, তারপর নিজে ঘুমিয়ে পড়ার অভিনয় করেছিলাম, আর তোমরা বুঝতেও পারোনি হঠাৎ করে বাচ্চাটা কিভাবে উবে গেল। এই সমস্ত কথা আবির এবং তার ভাইরা মোবাইলে রেকর্ড করে, সব কথা প্রমাণ সহ পুলিশকে জানালে পুলিশ সুধাকে গ্রেফতার করে। আবির বাড়িতে এসে সমস্ত সত্যি কথা সবাইকে বলে দেয়। বিমলাদেবী আর রমেশ বাবুর খুশির কোনো ঠিকানা থাকে না। এতদিন তাদের গোটা বাড়িটা একটা মেয়ের জন্য কেমন যেন দুঃখী হয়ে থাকতো, আর এখন তাদের বাড়িতে দুটো মেয়ে। এভাবে তাদের দিন খুবই সুখের সাথে কাটতে থাকে। মাঝে মাঝে স্নেহার এবং তার বাচ্চা চেক আপ করতে সৌরভ তাদের বাড়িতে আসে। রোজ আসা যাওয়া থেকে ধীরে ধীরে সৌরভ এবং পায়েলের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। শুভ দিন দেখে বিমলাদেবী এবং রমেশ বাবু সৌরভের সাথে পায়েলের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই একটা মেয়ে আমাদের বাড়িতে আসতেই বাড়িটা কেমন যেন হাসিতে খুশিতে ভরে গেছে। আমি বাবা মাকে এত খুশি হতে এর আগে কখনো দেখিনি। শুধু বাবা মা, আমরা চার ভাই কতটা খুশি সেটা তুমি দেখতে পাওনি? পায়েলের জন্য আমাদের মেয়ে হেসে খেলে জীবন কাটাচ্ছে, এর জন্য তুমি খুশি নও? আর তাছাড়াও আজ আমাদের বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, আর তাছাড়াও তো আজ আমাদের বাড়িতে একমাত্র মেয়ের বিয়ে, সবাইকে তো খুশি থাকতেই হবে। যে তোমাদের বাড়ির একমাত্র মেয়ে সে নাকি গরিবদের মতো বস্তিতে বড় হয়েছে। শুধু তোমাদের বাড়ির একমাত্র মেয়ে, এমন একটা অদ্ভুত রক্ত যা শরীরে বইছে তাকে তো এই গোটা শহরের একমাত্র অন্যতম মেয়ে বললেই চলে। সেই মেয়ে দিন রাত লোকের বাড়িতে আয়ের কাজ করেছে, আর তার রক্ত বিক্রি করে অন্যজন নিজের ব্যাংক ব্যালেন্স বানিয়েছে। এসব ভাবলেই আমার গা শিউরে ওঠে। এসব কথা একদম ভাবতে হবে না, অনেক দুঃখ কষ্ট চিন্তায় আমাদের দিন কেটে গেছে, আর সেসব দিন ফিরে আসবে না, তাই সেসব কথা ভেবে মন খারাপ করার কোনো দরকার নেই, চলো আমরা মণ্ডপের কাছে যাই। এই বলে আবির এবং স্নেহা তাদের ছোট্ট মেয়ে পরীকে নিয়ে পায়েল এবং সৌরভের বিয়ের মণ্ডপের পাশে যায়। পায়েলকে এত খুশি হতে তারা আগে কখনো দেখেনি। প্রথম যখন পায়েল তাদের বাড়িতে এসেছিল তখন পায়েলকে দেখলে মনে হতো সে হাসতেই পারে না, আর আজকে পায়েলের হাসি যেন বাদ মানছে না। হাসিতে খুশিতে কিছুক্ষণের মধ্যেই সৌরভ এবং পায়েলের শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর পায়েল তার শ্বশুর বাড়িতে হাসি খুশি দিন কাটাতে থাকে।